কড়াড়ি চলছে, রাধা মাধবের প্রসাদ হবে। রাধা মাধবের প্রসাদের জন্য সবাই আসবেন। আমাদের এখানে ছোট করে পুজো হচ্ছে রাধা মাধবের, কাটাকাটি চলছে। দেখুন সব দর্শক আমরা সব আছি, নিচেও দেখা না হবে। নারায়ণ পুজোর প্রসাদ হচ্ছে, এই এখন আলু ভাজা চলছে, প্রসাদের রান্না বান্না শুরু হয়েছে। এই দেখুন ঝাল হলুদ সব মশলাপাতি সব এখানে রয়েছে আমাদের রান্নি। এই যে দেখুন, এই যে দেখতে পাচ্ছ মশলাপাতি, ঠিক আছে। এই যে ওইদিকে আলু ভাজা চলছে, সত্যনারায়ণ পুজো প্রসাদ তৈরি হবে, খিচুড়ি হবে। দেখো হয়েছে, এবার সোজা হাতে এরকম ডান হাতে নাও, ডান হাতে লা যে আঙুলে নিয়েছিলে, এই দেখো বাঁ হাত, ডান দিক বাম দিকের পুঁথিতে নামা, এখানে মধ্যিখানে মধ্যিখানে এইখানে দেখো ঘাড়ে কুকুতিতে নম, মস্তকে শিখায় নম, হাতটা ধুয়ে নাও, একটু অল্প করে জল নিয়ে উষে করে জল নাও, সাইডে ফেলাও, ফুলটা মধ্যিখানে রাখো দরকার হয়, এটাও শুদ্ধ নাও। এটা পুষ্প আগমন করো, বলো পুষ্পে, ওই যে লম্বা কুষ্টা দিয়ে জলে ছিটে দাও, লম্বা কুষ্টা দিয়ে জলে ছিটে দাও, আরে লম্বা কুষ্টা হয় বলো, এটা জলে ছিটে দিয়ে ধরে রাখো, বলো এটা ধরে রাখো,
পুষ্পে পুষ্পে মহাপুষ্পে স্বপুষ্প পুষ্প চৈবকে ভর্ষহ কান্নাত কান্নাত পরোহন্তি পরশপুরু দুর্ভেন সহিতায় নমো নম দিল্লবিক্ষ মহাভাগ মনোরসি সদরাত্তং কেশবপ্রিয়ং নমো নম নম তুলসী চয়ন মন্ত্রেণ শুভ গন্ধায় নমস্তু দে রেখে দাও অতিকে ফুল দাও একটু এবার হ্যাঁ ফুল নাও এবার নাও একই ব্যাপার এবার গন্ধ পুষ্পাং পার্বতী প্রিয় পুত্রায় গণসায় নম একটা জায়গার মধ্যে দাও আবার ফুল নাও এবার এখন দেখলে আপনারা সব এখানে সত্যনারায়ণ পুজো হচ্ছে বা শুরু আছে এখনও চালু রয়েছে তো এখানে এক্ষুনির মধ্যে আমরা দেখালাম সত্যনারায়ণ পুজোর যে পুজোর মানে মন্ত্র বা পুজোর পুজো হচ্ছে সেই সবটা দেখালাম ঠিক আছে তো এরপরে আবার বাকি অংশটা দেখাবো এখন এখান পর্যন্ত তো এখন আমরা চলে যাচ্ছি প্রসাদের ওইখানে এখানে পুজো শেষ মানে শুরু আছে আমরা এখন প্রসাদে যাচ্ছি এই চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক তো আমরা এসে গেলাম আবার সেই প্রসাদের জায়গাতে সেখানে পুজো হচ্ছে এখানে প্রসাদ বানানো হচ্ছে দেখুন আপনারা সবাই প্রসাদ চলছে কি বাজাচ্ছে গো মোটর পড়াই এটা আলু ভাজা হয়েছে ডিম পড়ে গুলো দিবি দেখো এই যে মটর কড়াই ভাজা হয়ে গেছে এবার ডিম কড়াই ভাজা হচ্ছে আমাদের প্রসাদে এরপরে আমাদের ভাজা হচ্ছে গাজর আমাদের চা ডিপার চা চলে এসেছে এখনো দুটো ভাবি দা কেমন আছো ভালো মোটামুটি ঠান্ডা লাগছে তোমাদেরও ঠান্ডা লাগছে বুঝতে পারছি করার নেই তো পুজোয় বসে আপনার অভিজ্ঞতা একটু শেয়ার করুন কি বলবো কিছু বলার নেই আমরা বাঁধাকপিটা ধুয়ে নেবো তো পালং শাকটা আমরা ডিসকির মধ্যে দিয়ে দেবো একটু নেড়ে দাও নম হে ব্রহ্মাদেবাদবতাদে ভরভ্যাঙ্গ নম ওম অগ্নি সংযুক্তং সহিত দেবাদবতাদি ভরভ্যাঙ্গ নম কেশ গন্ধং নম ব্রহ্মায় সহিতং দেবাদবতাদি গণভ্যাঙ্গ নম ওম ভূস্বাহা ওম ভুবস্ব স্বাহা ওম ভূস্বাহা ওম ভুবস্ব স্বাহা ওম অগ্নি সংযুক্তং সহিত দেবতাদি গণভ্যাঙ্গ নম
ओम भो भगवान संतुष्ट भवा नमातिष्ट भवा या कर्मस्थान कच्चान सहिता देवता आदि घन भगन ओम ओमिति संयुक्त मूलां सहिता देवा देवता आदि घन भगन स्वाहा ओम स्वाहा ओम सर्वाभूत भूता घन स्वाहा ओम इंद्राय स्वाहा वरुणाय स्वाहा भांति गुरु जन्य सिंह ने आगमन करो नमो विष्णु नमो विष्णु करे तीन बार आगमन करो नमो विष्णु नमो विष्णु नमो विष्णु प्रदानाय सहित अद्भुतादि घन भगनव नम विष्णु नम तस्वुर्दा नमित पुरुष मास में राशि के भाष करे कवि करे शुक्ले पोखे नमांग पूर्णिमा तीतो मरब सहित गोत्र बल चिदानंद अरे ऋषि गोत्र तुम्हारे विलास गोत्र नाम बल राकेश पोड़ोई पोड़े पोड़े পনির দেওয়া হচ্ছে তো এখন মোটর করে দেওয়া হলো সব ভালো।